জাতিসত্তার বিকাশের প্রেক্ষাপটে সংস্কৃতি বিপ্লবের একটা বিরাট বড় একটা ভূমিকা। সংস্কৃতির সাথে সম্পৃক্ত হল রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বিপ্লবিক চেতনা, মানবিক মূল্যবোধ। সেক্ষেত্রে বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু, বাংলাদেশে একজন স্বাধীনতার প্রেক্ষাপটে একজন অবিসংবাদিত নেতা হিসাবে শুধু দেশ নয় সারা বিশ্বায়নে ওনার একটা ভূমিকা রয়েছে। উনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পূর্বে উনি দেশের স্বায়ত্ত শাসন চেয়েছিলেন। পরবর্তী যখন মানুষের মূল্যবোধ, নৈতিক প্রেক্ষাপট, অন্ন বস্ত্র বাসস্থানের প্রেক্ষাপটের কোনো সুরাহা যখন হয় নাই, উনি তখন স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। এই স্বাধীনতার প্রেক্ষাপটে 7 কোটি জনগণ লাঠি অস্ত্র নিয়ে সেই আন্দোলনে নেমেছিল। আর সেই মৌলিক অধিকারটা শুরু হয়েছিল 47-এর পর থেকে, ভাষা আন্দোলন, 69-এর গণ-উত্থান, 67 আন্দোলন, 69 সত্য নির্বাচন, সব প্রেক্ষাপটে উনি একজন কিংবদন্তি নেতা হিসাবে জাতির রুট হয়ে দাঁড়িয়েছিলেন। আমরা তার রোহের মাগফিরাত কামনা করি এবং উনি পরবর্তী দেশ স্বাধীন হওয়ার পরে উনি চেয়েছিলেন এই দেশটাকে সোনার বাংলাদেশ হবে, সেটা মানুষের মৌলিক অধিকারের প্রেক্ষাপটে একটা সার্বভৌম স্বাধীন দেশের মানচিত্র দিয়েছিলেন এবং একটা সোনার বাংলাদেশ হবে। উনি দেশ স্বাধীনের পরে উনি বলেছিলেন এই দেশে একটা জেলাওয়ারি সরকার হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া জেলাওয়ারি সরকার হবে, সেখানে মানুষের মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থান, আইন আদালত সবকিছু তার জেলাতে থাকবে এবং সেই প্রক্রিয়া সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেভাবে অগ্রসর হচ্ছেন, আশা করি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বলি, স্মার্ট বাংলাদেশ বলি, যাই বলি না কেন, পদ্মা মেঘনা যমুনা সুরমা অববাহিকা সুজল সুফল সোনার বাংলাদেশ করতে হলে আমাদের সেই আদর্শিক চেতনায় নৈতিক মূল্যবোধ, তত্ত্ববিহীন কথাবার্তা, অস্ত্রের ঝনঝনানি, কলমের সন্ত্রাস যারা কলম দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে, এই 4টা জিনিস থেকে যদি আমরা সরে দাঁড়াতে পারি তাহলে এটা সোনার বাংলাদেশ হবে এটা নিশ্চিত। সেটা প্রক্রিয়া করতে হলে আমাদের এই ধাপে শেখ মুজিব সাহেবের যে জেলাবাড়ি সরকারের প্রক্রিয়া, প্রশাসন বিকেন্দ্রের প্রক্রিয়ার পর্যায়ে গেলে দেশ এমনিতেই অগ্রসর হচ্ছে, আরো অগ্রসর হবে। কেননা এখানে একটা মানুষ তার স্বাধিকার আদায় করতে গিয়ে একটা মানুষ তার মৌলিক মূল্যবোধটা রক্ষা করতে, যেমন একটা সিলেটের একজন লোক অথবা রংপুরের লোক অথবা ভিড়াই সাল্লার যে কোনো একটা লোক, আমি সিলেট সুনামগঞ্জের ছেলে হিসেবে বলছি, একটা বিষয় নিয়ে যেদিন তার আদালত, একটা মামলার বিষয়ে যেদিন তার আদালতে সিলেটে শেষ হয়ে যায় 10 বছর, হাইকোর্টে গিয়ে আরো 10 বছর, তার জায়গার মূল্য কতটুকু আর সময় কতটুকু হলো, সেই দিক থেকে রক্ষা করার জন্য দেখেন কতটুকু বিচক্ষণ বঙ্গবন্ধু। উনি দেশ স্বাধীন করে বলেছিলেন যে জেলাওয়ারি সরকার হবে, আমি জেলাওয়ারি সরকার, সেই জেলায় বসে তার ট্যাক্স ব্যাক্স আইন আদালত সেটা ইউরোপীয় দাঁচে, ইংল্যান্ডের দাঁচে এই দেশটা চলবে, যার সোনার মানুষের সুফল ভোগ করবে। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, আপনার রিসেন্টলি আমি একটা বই প্রকাশ করার চেষ্টা করেছি, সেটা উনি পাঞ্জাব প্রভিন্সের আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন বদর মুনি, উনি একজন সাংবাদিক ছিলেন, উনি সরোয়ার্দি শেখ মুজিবের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল 50 বছর, উনি একটা বই লিখেছেন পাকিস্তানে, ওনার সেই বইটার নাম হলো মুজে কো জানতা হো শেখ মুজিব। ওরা পাকিস্তান থেকে সেটা এনে আমাদের মুসলিম সাহিত্য সংসদ তাদের সাধারণ সম্পাদক সৈয়দ মগনু সাহেব সেটা উর্দু থেকে বাংলায় অনুবাদ করেছেন, অনুবাদ করে আমি এবং জেলা আওয়ামী লীগের ডক্টর জগলু চৌধুরী সেটা আমরা দুইজনের প্রকাশ করেছি, আমার নিজের উদ্যোগে নিজের অর্থায়নে সেটা প্রকাশ করেছি। আমি চিন্তা করেছি জাতিকে একটা উপহার দিলাম, জাতি কালের আবর্তে ইতিহাসে স্মরণাক্ষরে থাকবে, যে জাতি তার পিছনের ইতিহাস জানে না সে কখনো সে মেরুদণ্ড খাড়া করতে পারবে না। মানুষের শিল্পায়নের প্রেক্ষাপটে মানুষের
বিভিন্ন শিল্পের প্রয়োজন। রবীন্দ্রনাথ একটা কথা বলতেন যে আর্ট ইজ লাইফ, লাইফ ইজ জীবন, শিল্প, শিল্প ইজ জীবন। তার কথার মধ্যে মধ্যে চলাবাসনের মধ্যে কাপড় চোর পরার মধ্যে সে শিল্প শিল্প আন থাকতে হবে। তার মধ্যে সবচেয়ে বড় শিল্প শক্তিশালী শিল্প হলো অর্থ, এবং তার চেয়ে শক্তিশালী শিল্প হলো সংস্কৃতি। যে জাতি তার সংস্কৃতিকে ধরে রাখতে পারবে না, সে অটোমেটিক সে কলাপস হয়ে যাবে। আমরা জানি দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু সম্ভব তার সামর্থ্য অনুযায়ী দেশের অর্থনীতি রাজনীতির প্রেক্ষাপটে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু সম্ভব দেশের অগ্রসর করার চেষ্টা করতেছেন। আমরা জনগণের দায়িত্ব, খালি প্রধানমন্ত্রী বললে না, জনগণের সেটা সুফল হিসেবে বুক করতে হলে জনগণের সচেতন হতে হবে। আমরা বলি যে এই সিটি কর্পোরেশন বা অন্যান্য জায়গা যে তারা উন্নয়ন করে না, উন্নয়ন তো অবশ্যই করে, সাথে সাথে জনগণের তাদের সম্পৃক্ত থাকতে হবে। আমরা আশা রাখি সেই স্বাধীন সার্বভৌম একটা সুজলা সুফলা সোনার বাংলাদেশ বুক করতে হলে শুধু প্রশাসন নয়, শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয়, তাদের আত্মীয় শক্তিশালী করতে হলে জনগণ সেদিকে অগ্রসর হতে হবে, নৈতিক মূল্যবোধ রক্ষা করতে হবে। তত্ত্বহীন কথাবার্তা বলতে পারবে না এবং অস্ত্র জনে থাকতে পারবে না, এবং কলম দিয়ে যারা হাজার হাজার লুটপাট করে সেটা রাখতে হবে না। বা একটা জিনিস বলি আমরা, আমাদের সংস্কৃতি বিপ্লব করতে হলে প্যান্ট শার্ট পরলে আর এমএ বিএ পাশ করে মানুষ পায় না, তার সাথে সম্পৃক্ত হয় তার নৈতিক মূল্যবোধ অন্যান্য জিনিসগুলা। আমরা আশা রাখি এই প্রেক্ষাপটে যদি আমরা, আমি এবং আমার পরবর্তী প্রজন্ম দেখি সেদিকে অগ্রসর হয়, অবশ্যই কালের আবর্তে আপনার এদেশ সোনার বাংলাদেশ হবে। দেখেন আমরা এখন বিচার করি তথ্য প্রযুক্তির বিষয়নে, আমরা তথ্য প্রযুক্তি স্লোগান 1997 ইংরেজিতে মুসলিম সাহিত্য সংসদের প্রাঙ্গণে দিয়েছিলাম, আগামী শতকের বিশ্ব হবে তথ্য বিপ্লবের উৎস। সেই বিষয়নে যদি আমরা দাঁড়াই, সেখানে দেখেন আজকে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, রাশিয়া, অস্ট্রেলিয়া, এখানে সব দেশে প্রমিসের দমে প্রাদেশিক সরকার, সেই প্রাদেশিক প্রশাসন বিকেন্দ্রীকরণ করে জনগণের আইন, আদালত, মৌলিক অধিকার দ্বারগুলো পৌঁছাতে হবে। সেটা যদি হয় অবশ্যই স্মার্ট বাংলাদেশ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বলেন, সেটা সোনার বা শেখ মুজিবের সাহেবের সোনার বাংলাদেশ স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আমি বারবার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বিধি আত্মার মাগফিরাত কামনা করি। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। সকলের এই জাতিকে এই কথাগুলো বলার জন্য কোনো কারণবশত কোন ভুল ত্রুটি হয়তো ক্ষমার সন্দেহ দিচ্ছে বলে আমি আশা রাখি। আমার কথাতে আচার আচরণে জাতি কিছু না কিছু উপকার হলো সেটা আমাদের বুঝে নিব, আমাদের দায়বাদ কিছু না কিছু দায়বাদ আমার মুক্ত হলো। আমি আশা রাখি আমরা আসুন একটা সোনার বাংলাদেশ করতে হলে আমার এবং আমার আমি শেষ আমার পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হলে সেই দৃষ্টিকোণ থেকে আদর্শিক। আজ ইংল্যান্ডে আমরা যাই, আমেরিকাতে যাই, ইউরোপিয়ান কমিউনিটিতে যাই, একসময় ভারতবর্ষ ইউরোপিয়ান রূপে আসে স্বাচ্ছন্দ্য বোধ করতো, কেননা এদেশের অন্য বস্ত্র বা সবগুলো সস্তা ছিল এবং খুব আরামদায়ক ছিল, যা আজ আমরা ইউরোপে যাওয়ার জন্য দেখুন। এত কারণে আসুন সেই পূর্বের ইতিহাস, পূর্বের সংস্কৃতি, পূর্বের ঐতিহ্য আমরা ধরে রাখি, অবশ্যই আমাদের এক কালের আবর্তে একসময় আমাদের কাছে আবারও সারা বিশ্বের মানুষ আমাদেরকে এই ভারতীয় মহাদেশে আপনার খোরাকের জন্য, অন্ন বস্ত্র বাসনের জন্য, তার মৌলিক অধিকারের জন্য এবং তার অর্থায়নের জন্য সে অবশ্যই ফিরে আসবে। আসুন আমরা প্রাচীন যুগ, মধ্যযুগ, উপনিবেশ যুগ এবং আধুনিক যুগের প্রেক্ষাপটে অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেই ইতিহাসটা আমরা তুলে ধরতে পারি। একটা জিনিস বলি, শিল্পায়নের প্রক্রিয়া আজকে যে যেগুলো চিত্রায়ন হয়েছে সেটা প্রাচীন যুগে সেই শিল্পায়ন ছিল, চিত্রশিল্প ছিল। প্রাচীন যুগে মানুষরা কথা বলতে পারতো না, তার অনুভূতিটা তার অথবা গাছের ছালে অথবা পাথরের মধ্যে খোদাই করে সে অনুভূতিটা প্রকাশ করত। পৃথিবীতে প্রায় 800 কোটি জনগণ, সেখানে 7000 ভাষা আছে, 6000 ভাষা আপনার, 3000 ভাষার বর্ণমালা আছে। আমাদের গর্ববোধের বিষয় হলো আমাদের এই জাতি আন্তর্জাতিকভাবে বাংলা ভাষাকে 5 নম্বর স্থান দিয়েছে। বিশ্বের ছোট্ট একটা ভূখণ্ড, একটা ছোট ভূখণ্ড, অথচ এই ভূখণ্ডের ভাষাভাষী মানুষের বাংলা ভাষাটা সারা আন্তর্জাতিকভাবে বিশ্বের জাতিসংঘের স্বীকৃত বাংলা ভাষা, বাংলাদেশের আনাচে কানাচে বিশ্বের সব জায়গায় বাংলা ভাষা প্রচার হচ্ছে। আমরা আসুন যে জাতি তার অস্তিত্ব রক্ষা করার জন্য, যে জাতি তার মায়ের ভাষা রক্ষা করার জন্য রক্ত দিয়েছে, সেই প্রাণ দিয়েছে, সেই প্রাণের বিনিময়ে সারা বিশ্বে প্রায়
প্রায় 298টা অথবা মতান্তরে 300টা বিশ্বের দেশ আছে, প্রতিটা দেশে বাংলা ভাষা চর্চা হচ্ছে এবং চর্চা অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। আমরা আশা করি বাংলা ভাষার প্রচার এবং প্রসার হোক, যে জাতি তার ভাষার জন্য রক্ত দিয়েছে রক্তের ঋণ অবশ্যই শোধ করতে হবে। আমাদের এখানে বসে থাকতে হবে না। আমরা আশা রাখি আমাদের চিন্তা চেতনার ফলকটা যেন আমরা চাঁদের দিকে সারা বিশ্বনে আমরা আবৃত্ত করতে পারি। আমরা আশা রাখি এই যে চিরশিল্প আর্ট কারে আপনার যে চিত্রশিল্প যেটা যেটা ক্যামেরাবিদ্ধ হোক, বন্দী হোক অথবা তুলে দিয়ে হোক, এই শিল্পায়নটা প্রাচীন যুগে ছিল, বর্তমান যুগে সেটাকে বলে আপনার মনের মানুষের মনের বিকাশের চিন্তা চেতনাটা সমাজে সচক্ষে তুলে ধরাটা হলো যেটা হলো সেটা এই আর্টটা গুলো। আমরা আমরা যে যে আর্ট গুলো আছে চিত্রশিল্প উনি যে উনি যেটা ভাস্কর্য যেগুলো আপনার তুলে ধরেছেন, আমি আশা রাখি উনি আপনার যে ভাই আমাকে ফজিশেখ বাবু ভাই যে ফটো সাংবাদিকের মধ্যে ফ্রেমের মধ্যে যেগুলো আমি অত্যন্ত কৃতজ্ঞ, উনি যে তার ত্যাগ তিতিক্ষা পরিশ্রম করে এই চিত্রগুলো তুলে ধরেছেন, এটার জন্য এক সময় কালের আবর্তে উনি সম্মান পাবেন, মর্যাদা পাবেন। আমি আশা রাখি তার চিত্রকর্মগুলা তার এই ফটো সাংবাদিকতার প্রেক্ষাপটটা জাতির কাছে উন্মোচিত হোক, উন্মোচিত আছে, আরো ভবিষ্যতে আরো বেশি বাড়বে এবং জাতিকে উনি যে কোরআন দিচ্ছেন পরবর্তী প্রজন্মের জন্য, বর্তমান এবং পরবর্তী প্রজন্মের জন্য, সেটা আমাদের জন্য গর্বের বিষয়। আমাদের কালের আবর্তে দেখেন সারা বিশ্বে ব্রিটিশরা 200 বছর ধরে সারা পৃথিবীর ইতিহাস তাদের কাছ থেকে আনতে হয়, কেননা তারা জানে যে কোন জাতি কিভাবে তার ইতিহাস চর্চা করেছে। আর যে কোনো একটা তত্ত্ব কালেকশন করতে ইউরোপে ইউরোপে ইংল্যান্ডে যেতে হয়, কারণ তার কাছে সেই কালেকশন রয়েছে। আসুন, এক সময় ইরাকের বুকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ লাইব্রেরি ছিল, সারা বিশ্বের লোক সেখানে চর্চা করে গেল, মহেন্দ্র দ্বারিতে ছিল, আপনার আপনার অন্যান্য ভারতের উপমহাদেশে বড় বড় লাইব্রেরি ছিল, সেখানে গবেষণা করতো, ইতিহাস প্রেক্ষাপট করতো। আমাদের আপনার বিজ্ঞান বলেন, উদ্ভিদবিদ বলেন, ম্যাথমেটিক্স বলেন, চিকিৎসা শাস্ত্রে বলেন, বড় বড় মুসলিম মনীষীরা পৃথিবীতে যে সূত্র আবিষ্কার করে দিয়েছে সেই আলোকে বিশ্বের রাত বিশ্বায়নে সমাদৃত হয়েছে। ইবনে সিনা বলেন, ইবনে খালদুন বলেন, আপনার আপনার জালালউদ্দিন রুমি বলেন, শেখ সাদি বলেন, গাবির গালিব বলেন, তারা যে কোরআন দিয়েছে, আল-বেরুনি বলেন, এই যে তাদের এই তত্ত্বের উপাত্তের ভিত্তিতে সারা বিশ্ব। এক সময় ইংরেজরা বলতো আমরা যখন চরম অন্ধকারে নিমজ্জিত ছিলাম আরবের সাহিত্য সংস্কৃতি দর্শনে আমরা আলোকিত হইয়াছি। আসুন আমরা পৃথিবীতে পৃথিবীতে ভারতের পূর্ব আঙ্গুষের রাজত্ব করেছে, চেঙ্গিস খানের রাজত্ব করেছে, মোগল এম্পায়ার রাজত্ব করেছে, ওসমান খেলাতে সারা সাতশো বছর রাজত্ব করেছে। আসুন আমরা সেই ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করে কোরআন আপনার পুঁজি করে আমরা যেন আবার আমাদের ঐতিহ্যে ফিরে যেতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করি। আমাকে এই সুযোগ করা করা দেওয়ার জন্য শেখ বাবু ভাই ওনাকে আমি বারবার কৃতজ্ঞ জানাচ্ছি। ওনার আমি কতটুকু বলতে পারলাম, কতটুকু দিয়েছি জানি, আমি কতটুকু বলেছি জানি না, কতটুকু হবে, আমি ওনার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ এবং আজীবন ওনার কথা স্মরণ রাখবো এবং কৃতজ্ঞতে আপনার স্মরণ করবো। আমি আবার বলছি ওনার এই কর্মের জন্য জাতির জন্য একটা কুরাক হয়ে যায়। শেখ মুজিব বলেন, পরবর্তী নেতারা বলেন, বিশ্বে সবচেয়ে বড় সারা পৃথিবীতে সবচেয়ে বড় নেতা ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা, আপনার আয়াতুল্লাহ খামেনি এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, নেতা সবাই হতে পারে না, যাদের শিল্পকর্মটা সমাজে সবচেয়ে বেশি সমাদৃত হয় সেই প্রকৃত নেতা, সে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে। আসুন আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুন্দর শৈল্পিক ভাবে মানুষের মৌলিকতা রক্ষা করে সেই সেই রক্ষা করে যে সাথে একটা কোরআন দিতে পারে, আমরা পরবর্তী প্রজন্ম যেন আমরা জাতিকে কোরআন দিতে পারি এবং নেতৃত্ব দিতে পারে, নেতৃত্ব শূন্যতার জন্য বিকাশ প্রতিরোধ না হয়, নেতৃত্ব পরবর্তী পরবর্তী জন্য নেতৃত্ব ঘরে আসে সেই নেতার মাধ্যমে, পরবর্তী প্রজন্মের মাধ্যমে আমরা জাতিকে। আমরা অনেকে মনে করি যে আমরা এদেশে পড়াশোনা করতেছি, মনে রাখবেন আমি গার্জিয়ানকে বা গার্জিয়ানদেরকে বারবার অনুরোধ করে বলছি, আমরা যে পয়সা দিয়ে ছেলে মেয়েদেরকে পড়াই সেটা
বিদেশি ডলার পাউন্ডের পয়সা না এদেশের জনগণের পয়সা। এত করে আমাদের উচিত আমাদের ছেলেমেয়ে পড়াশোনা করে জাতির জন্য কিছু কোরআন দিবে, তাদের ঋণ শোধ করবে, যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু ঋণ শোধ করেছেন, নেলসন ম্যান্ডেলা ঋণ শোধ করেছেন, আয়াতুল্লাহ খামেনি ঋণ শোধ করেছেন, ফিদেল কাস্ত্রো ঋণ শোধ করেছেন। আসুন আমাদের পয়সা দিয়ে, আমাদের সরকার দিয়ে পয়সা ছেলেমেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সবচেয়ে এরা যেন পরবর্তী প্রজন্ম যেন সেই পেশা দিয়ে জাতিকে সুন্দর এবং সুচলা সমাজ মুক্তিযুদ্ধের চেতনা বলে স্মার্ট বাংলাদেশ বলে সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ।